আমার যে সহকর্মীরা ফাঁকা পেলে সরকারি মাল চেটে খেত, কৌশলে অসৎ উপার্জনের পথ করে নিত, তাদের সন্তানেরা ভেটকি মাছের মতো বোকা ভ্যাবলা, তাদের সংসারে অতৃপ্তির আগুন। কোনোদিন দু পয়সা ঘুষ নেইনি, কেন নেব? আমি তো কারো অপকর্মের সহায়তাকারী হতে চাই না। 29 বছর ছিলাম রোডস অ্যান্ড হাইওয়ে ইঞ্জিনিয়ার। আমার গোপন দানে কত পথশ্রমিকের সংসার চলেছে, ওদের সন্তানেরা মানুষ হয়েছে। প্রতিদানে বিধাতাও আমাকে কম দেয়নি। বড় মেয়েটা ফেলম্যান ফটোগ্রাফিতে পিএইচডি করে এখন ক্যানাডায় সেটল, ছেলেটা ফ্যাশন ডিজাইনার হয়ে ইতালিতে, তারও আছে ফুটফুটে 2টি সন্তান। কাউকে ঠকাইনি আমি, কারো পথে কাটা হয়ে দাঁড়াইনি। আমার অধীনে কাজ করা শ্রমিকেরা যখন রাস্তা মাপার 3 পাওয়ালা ক্যামেরা মার্কা যন্ত্রটা নিয়ে ঘেমে যেত, নিজের রুমালে তাদের শরীর মুছেছি, বিনিময়ে পেয়েছি শ্রদ্ধা মাখা ভালোবাসা। কোনোদিন কর্মচারীদের ধমকাইনি আমি, তারা ভুল করলেও না। ক্ষমতার দাপটে রাগ দেখানো তো ইতর লোকের কাজ, ক্ষমা করতে জানে শুধু মহামানবেরা। টাকা পয়সা অনেক জমিয়েছি জীবনে, ঠিক করেছি পেনশনের টাকায় 1 সেট ভালো কোট প্যান্ট বানাবো টপ 10 থেকে, এলিফ্যান্ট রোড থেকে কিনবো এক্সক্লুসিভ 1 জোড়া জুতো, দামি ব্রিফকেসে কিছু টাকা ভরে ডায়েরিতে পরিচিত জনদের নাম ঠিকানা লিখে নামবো ভ্রমণে। আমাদের যত আত্মীয় আছে বাংলাদেশের আনাচে কানাচে ছড়ানো ছিটানো, তাদের বাসায় বেড়াতে গিয়ে 1 রাত করে থাকব, প্যাকেটে ঝুলিয়ে নিব ভালো কিছু মিষ্টি আর ছোটখাটো উপহার। জীবনটা উপভোগ করতে চাই, আত্মীয়দের সাথে হাসি মাখা সেলফি তুলে ফেসবুকে আপলোড দিতে চাই, ইউটিউবে রাখতে চাই সমবেত আড্ডার কিছু ভিডিও। সূর্যটা ডোবার আগে যেমন মেঘগুলোকে সোনালি আভায় সাজিয়ে দেয়, আমি চাই জীবনের শেষ দিনগুলি তেমনই রঙে ডাগাতে।